এই মুহূর্তত আমি উপস্থিত আছো মায়ানগরী বোম্বাইত, আর বোম্বাইত অসমীয়া কলা সংস্কৃতিরে এই মুহূর্তত মুখরিত হয়ে পড়েছে সমগ্র পরিবেশ। এখন ভাওনা পরিবেশন করা হয়েছে এই মুহূর্তত, আর অসমৰপৰা ভাওনাৰ শিল্পী দৰ্শকক আমন্ত্রণ করে আনি অতি নিয়াৰিকৈ আৰু অতি নিষ্ঠাৰে ইয়াত ভাওনা উদযাপন কৰা, ভাওনা প্ৰদৰ্শন কৰা হৈছে আৰু প্ৰকাশ কৰা হৈছে অসমীয়াৰ ঐতিহ্য, অসমীয়া সংস্কৃতি সামগ্ৰিকভাৱে কিমান চকী তাক প্ৰকাশ কৰাৰ চেষ্টা চলোৱা হৈছে। আয়োজকসকল আমাৰ মাজত উপস্থিত, আমি তেওঁলোকৰ মুখে জানিবলৈ চেষ্টা কৰিম সমগ্ৰ পৰিকল্পনা সম্পৰ্কে তেওঁলোকে কি কয়। আমি আচলতে চেষ্টা কৰিছোঁ অসমৰ যিটো আপুৰুগীয় আমাৰ ভাওনা সংস্কৃতি, শংকৰী কলাকৃষ্টি য'ত জড়িত হৈ আছে, সেই কলাকৃষ্টিক যাতে আমি আমাৰ উঠি অহা প্ৰজন্মক তেওঁলোকক অবিকলভাৱে আৰু যিটো আমাৰ পৰম্পৰা ৰক্ষা কৰি আমাৰ ভাওনা সংস্কৃতিয়ে যিটো যুগে যুগে ধৰি এটা বৃহত্তৰ অসমীয়া জাতিৰ সৃষ্টিত যোগদান দি আহিছে, আমি সেই কথাটোত গুৰুত্ব দি আমি আমাৰ নতুন প্ৰজন্মক দেখুৱাব খুজিছোঁ একেধৰণে যিধৰণে আমাৰ শংকৰদেৱে এসময়ত এইবোৰ কৰি থৈ গৈছিলে। আৰু দ্বিতীয় কথাটো হ'ল যে আমাৰ ইয়াত আমাৰ নিজৰ মানুহখিনি দিনে দিনে বাঢ়ি আহি আছে আৰু অসমীয়া মানুহে এটা লগ লাগি থাকিব বিচাৰে, বিভিন্ন কৰ্মসূত্ৰ যদিও বেলেগ বেলেগ ঠাইত সিঁচৰিত হৈ আছে, তথাপিও আমাৰ সেই যে নিজৰ মাটিৰ প্ৰতি যিটো টান, সেই টানটো সকলোৰে ভিতৰত থাকে। আমি গগনা মুম্বাইয়ে সেই হৃদয়ত থকা টানটোক আমি একেলগ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু আমি আজি যিখন ভাওনা লৈছোঁ সেইখন যোৰহাটৰ টীম জোনবিৰি নাট্য সাংস্কৃতিক দলে কৰিছে। আমি আচলতে এটা চালুকীয়া অৱস্থাত থাকি ইমান এটা ডাঙৰ কাম হাতত লৈ আমি নিজেও অলপ কষ্ট কৰিবলগীয়া হৈছে আৰু যিহেতু কোনো ধৰণৰ আৰ্থিক সাহায্য আমি কোনো ফালৰ পৰা পোৱা নাই, আমি আমাৰ সভ্যসকলৰ মাজতেই আমি কণ্ট্ৰিবিউচন কৰি পেলাই যিখিনি পুঁজি আমি মানে একত্ৰিত কৰিছোঁ তাৰে আমি আপ্যায়ন কৰিছোঁ। এই সপ্তাহ ধৰি আমাৰ যিটো টীম আছে আমাৰ লগতেই আছে আৰু এই ক্ষেত্ৰত আমাক অসম ভৱনৰ পৰা আমাক সহায় কৰা হৈছে যে আমি খুবেই উৎফুল্লিত, খুব ধুনীয়াকৈ মানুহ আহিছে, ইয়াত সকলো দিশৰ পৰাই মানুহ আহিছে আৰু ভাওনাখন এনজয় কৰিছে। বিশেষকৈ আমাৰ উঠি অহা ল'ৰা ছোৱালী যিবোৰ অসমীয়া ক'বই নাজানে, তেনেকুৱা ল'ৰা ছোৱালীবোৰে আমাৰ ভাওনাখন একদম মন পুতি চাই আছে। যি সময়ত আমাৰ মুম্বাইত থকা ল'ৰা ছোৱালীবোৰে মোবাইল আৰু এই ইণ্টাৰনেটৰ যুগত মানে ব্যস্ত হৈ গৈছে, নিজকে হেৰুৱাব লগা অৱস্থাত এটা হৈছেগৈ, তেনেকুৱা এটা অৱস্থাত আমি যে ভাওনাখন আনিছোঁ এতিয়া ল'ৰা ছোৱালীবোৰে একদম চাই আছে, ছবি চাই আছে, সেইটো এটা পজিটিভ লক্ষণ আৰু আমি খুবেই আশাবাদী আগলৈও যে আমি আৰু তেনেকুৱা কিছুমান ভাল কাম কৰিম যি কামবোৰে আমাৰ ভৱিষ্যৎ প্ৰজন্মক এটা গাম্ভীৰ্য এটা দিব, তেওঁলোকক এটা শিকিবলগীয়া কিছুমান কথা আমি তেওঁলোকৰ আগত দাঙি ধৰিম, যিবোৰে আমাক আমাৰ উত্তৰদায়িত্ব আমি যিটো পালন কৰিব লাগিছিলে সেইটো কৰিব, যদিও সিমানকৈ পৰা নাই, যিখিনি কৰিব চেষ্টা কৰিছোঁ তাত আমি মানে ফলপ্ৰসূ হ'ম বুলি আশাবাদী আমি। এই মুহূৰ্তত মোৰ লগত উপস্থিত আছে অসমৰ এগৰাকী সুযোগ্য সন্তান, বিশিষ্ট শব্দযন্ত্ৰী অমৃত প্ৰীতম, আৰু অমৃত প্ৰীতমৰ মুখে আমি জানিবলৈ চেষ্টা কৰিম এই মুহূৰ্তত তেওঁ লাভ কৰা ইয়াত অভিজ্ঞতাৰ কথা, অনুভূতিৰ কথা। কিন্তু অসমৰ পৰা বহু যুজন নিলগত থাকিও এই মুহূৰ্তত অসমীয়া কলা সংস্কৃতিৰ মুখৰিত হৈ পৰিছে সমগ্ৰ পৰিৱেশ, আৰু এই মুহূৰ্তত তেওঁ এগৰাকী অসমীয়া সন্তান হিচাপে কেনেদৰে আপ্লুত হৈ পৰিছে বা কেনেকৈ গৌৰৱ অনুভৱ কৰিব বিচাৰে অসমৰ থলুৱা এই কলা সংস্কৃতিক লৈ, অমৃত প্ৰীতম কি ক'ব খোজে? মই সাংঘাতিক সুখী আৰু ধন্যবাদ দিছোঁ গোটেই টীমটো, যিটো টীম 37জনীয়া টীম আপোনাৰ যোৰহাটৰ পৰা লৈ অহা হৈছে, আমি নিজেই তেওঁলোকক নিমন্ত্ৰণ কৰি লৈ আহিছোঁ ইয়ালৈ, আৰু ইয়াতে কেইজনমান বিশেষ ব্যক্তিয়ে বহুত ওতঃপ্ৰোতভাৱে জড়িত হৈ আছে আমাৰ ইয়াৰ গগনাৰ, আমাৰ ইয়াৰ মেয়াৰতে অনুষ্ঠানটো হৈছে, বিশেষকৈ নয়নজ্যোতি ভূঞা, আপুনি অলপ দেৰি আগতে সুজিত বৰা, হেমন্ত ভূঞা, এওঁলোক সকলোৱে মিলি গোটেই কামটো কৰিছে, আমি জাষ্ট বাহিৰৰ পৰা যিমান পাৰোঁ সিমান সহায় কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। আৰু 37জনীয়া এটা টীম যোৰহাটৰ পৰা লৈ অহা, ইয়াত ৰাখি আকৌ লৈ যোৱা ইমান সহজ নহয়, আৰু প্ৰথমতে বিহু চবেই পাতে, গানৰ অনুষ্ঠান চবেই পাতে, মাঘৰ বিহু পাতে বা ভোগালী বিহু বা বহাগ বিহু অনুষ্ঠান হৈয়ে থাকে, চ' ভাওনাৰ আমাৰ যিটো কলা সংস্কৃতি যিটো শংকৰদেৱে যিটো আমাক দি থৈ গৈছে সেই বস্তুটোৰ পৰা আমাৰ বিশেষকৈ ল'ৰা ছোৱালীকাল যিখিনি নতুন জেনেৰেশ্যন যিখিনি ইয়াত জন্ম হৈছে তেওঁলোকে সদায় সেই বস্তুটো দেখা নাপায়, কাৰণ আপুনি যদি চায় কোনো অনুষ্ঠানত বিশেষকৈ টিভি প্ৰগ্ৰেমত ভাওনা দেখুওৱা নহয়, বিহু সকলোতে দেখুওৱা হয় বা মাঘৰ বিহু 3-4 দিন দেখুওৱা হয় বা বিহু দেখুওৱা হয়, কিন্তু ভাওনা দেখুওৱা নহয়, গতিকে ভাওনানো কি বস্তুটো বা কেনেকৈ আৰম্ভ হয়, কেনেকৈনো কাম কৰে, এই গোটেইখিনি কৰিবৰ কাৰণে আমি হঠাতে নয়নদাই কথাটো উলিয়ালে,
যে ভাওনা পাতবেন, ভাওনা পতার আমি আগে ভাওনা করা মানুষ, গতি গাত এই আহিয়ে যায়। আটাইতক ডর আটাইতক টেনশনের কথাটা আসছিল যে 37-জনীয় টিমটি কেন অনা হব, হ্যাঁ, আর তার উপরও আপনার গোটেখিন মহিলা আসলে, গোটে মহিলার সকল আহি পেলে ইয়াত অনুষ্ঠানটি করেছে, গতি কারণে প্রত্যাহ্বান যথেষ্ট প্রত্যাহ্বান। এটি পালে এটা ইহতর কারণে একচুয়ালি ভাওনাখান পাতবল হয়েছে, যাতে ইহতি যাতে ডর হয়ে পেলে ভাওনাটি কি হয় তেমনি গম পায়, এই মূরে লড়া তো ইহত দেখাবর কারণে বা ইহতর যে নতুন জেনারেশন যেখানে আছে সেইখিন দেখাবর কারণে। আর এই সকল ব্যক্তিয়ে তারপর খালি অহাই নহয়, ধনুকারপর আরম্ভ করে ভাওনার যান সা সরঞ্জাম, তারপরে দিছে ড্রেস, গোটেই ভাওনার যে সরঞ্জাম গোটেইখিন লিছে, ইমান সুন্দরকে গায়ন বায়ন করেছে, খোল বজায়, মানে গোটে একটা মানে আপনি নিজেই দেখিছে যে কেন একটা উৎসবমুখর পরিবেশ হয়েছে। আর ভাওনা প্রথমবার আমি নামঘর নিচিনাকে পাতিছো, আমি এটা হলত পাতিছো যদিও, কিন্তু হলটা আমি নামঘর দরে আমি কনভার্ট করে লো, আমি আসন প্রতিষ্ঠা করেছো, আসন প্রতিষ্ঠা করে আমি নামঘর যে চারিওফালে রাইজ বহি থাকে মাজত ভাওনা হয় তেনেকে আমি ভাওনা করেছো, গতি যথেষ্ট লোক আহিছে আর ভবিষ্যতে ভাবো যে আমি আকো পাতিব পাৰিম। আর এই ক্ষেত্র আপনার সহায় লাগে, আপনার সহায় লাগে মানে কি আমি যে কামখিনি করছো বা এইখানে কাম করবো যে কষ্ট, আর আপনাদের যে আজ সাপোর্ট করেছে, আপনি সুদূর আহি পেলায় আমাক এই সময় যদি সহযোগিতা আগবাইছে আমার অনুষ্ঠানটি তাদের প্রসারিত করব, কারণ যে আমি এনেকা একটা উদ্দেশ্য লো, আর আমার এই মুম্বাই মানুষখিন এই যদি উদ্দেশ্য লৈছে, তেনেকে যদি বেঙ্গালুর থাকা মানুষখিন লয়, তেনেকে যদি দিল্লি থাকা মানুষখিন লয়, তেনেকে কলকাতা থাকা মানুষখিন লয়, চেন্নাই থাকা মানুষখিন লয়, গতি আমার এই যদি হাতামপুরিয়া যদি আমার পরম্পরা যদি চলি আছে, এটা আমি বাহির প্রকাশ করবলে কারণে সুবিধা হব। আর শঙ্করদেবক বাহির জনাত মানে রাইজক ইয়ার যে মারাঠি মানুষ বা বেঙ্গালুর লোকাল মানুষ জানাব কারণে এটা একটা উত্তম মানে পথা বলে ভাবো। এনেকা করবো না, আপনাদের বলিউড ইতিমধ্যে প্রতিষ্ঠা লাভ করবলে সক্ষম হয়েছে, আপনাদের সুযোগ্য সন্তান সমগ্র দেশবাসী আপনাদের চিনি পায় যে যে থলুয়া কলা সংস্কৃতি আছে। মানে ভাওনার প্রসঙ্গে টানি নিব বিচারছি, যদি মূলত আমি ভাওনাস্থলীত উপস্থিত আছো, এনেকা ধরনের ভাওনাক আমি রাষ্ট্র প্রেক্ষাপটে চিনাকি করব কারণে কিবা এপ্রোচ লোক নো নাকি এই মুম্বাইর প্রায় বা আপনাদের একটা নেতৃত্ব ললে হয়তো রাইজে সহায় করবলে আগবাহি আহিব? নিশ্চয় চক, এটা আমি যেনেকে আমি আজি আমার ইয়া যেখানে মুম্বাই মীরা রোডের যেখানে বাসিন্দা, সেই বাসিন্দাখিনি লগে ভাগে ভাওনাখন অনুষ্ঠিত করেছে, কিন্তু মুম্বাইর বিভিন্ন জায়গারপা ইয়ালে মানুষ আছে বহু দূর দূরেরপা, মানে মুম্বাইত থাকে যদিও আমার সমানত ধর কোনোবা রঙিয়ারপা গুহাটি আছে, কোনোবা নগাঁওরপা গুহাটি আছে, ইমান দূরের মানুষখিন আছে। এতিয়া আমি এই আমার আরম্ভণি, আমি লাহে লাহে আমি এই যে আরম্ভণি করলে আমি ইয়াক সমাপ্ত নকরো, আমি প্রত্যেক বছরে পাতিম। এতিয়া আমি আমার ধারণাটা এনেকুৱা যে আমি প্রথমে 2-3 বছর আমি তারপর মানুষ আনিম ভাওনা করিম, তারপর আমি নিজেই ভাওনা করিম। আর এই ভাওনাখন পতা আর একটা ডর উদ্দেশ্য হয়েছে কি আমার অকান মাটির দরকার, মানে এইখিনতে আপনার অনুষ্ঠানের সরকার কিনা নিশ্চয় আপিল করবো, মানে সরকার বিশেষ সর্দার সর্বানন্দ সোণোৱাল দাদাক মানে অনুরোধ জানাইছো যে আমার এই থাকা মানুষখিন আমার অকান মাটির প্রয়োজন, 2-3 কথা মাটির প্রয়োজন, যত আমি এটা নামঘর প্রতিষ্ঠা করব পারো। আর সেই নামঘরট অকল নামঘরেই নয়, তাত আমার লাইব্রেরি থাকিব, কলা সংস্কৃতি গোটে আমি কিতাব তাত রাখিম, আমি তাত ভাওনা করিম, তাত আমি সত্রিয়া নৃত্য শিকাম। আমার মেইন উদ্দেশ্য এটা হয়েছে কি সত্রিয়া নৃত্য শিকা, ভাওনা শিকা, গায়ন বায়ন শিকা, আর লাইব্রেরি থাকবে যাতে কলা সংস্কৃতির বিষয়ে জানিব পারে। আর তার উপরেও আমি নাটকের চর্চা এইখানে করবর কারণে আমাকে একটা হলর প্রয়োজন, আমার একটা নিজকে দরকার। এটা ধরে আমি আমি এটা যদি হলত এই হলটি খ্রিস্টিয়ান হল হয়, এই খ্রিস্টিয়ান হলটি খ্রিস্টান চার্চ আছে, খ্রিস্টান চার্চর হলত যদি খ্রিস্টান চার্চর যদি হল, এই হলটুত আমি নামঘর নিচিনাকে একটা পরিবেশ দিব করেছো, তো মই সরকার অনুরোধ জানাইছো আমাক যদি একটা সুবিধা দিয়ে ইয়াত, যদি আমাক এটলিস্ট মাটি অকন ব্যবস্থা করে দিয়ে, আমি ইয়াত একটা সুন্দর একটা সংস্কৃতির একটা অঙ্কুরণ হব বলে মানে ভাবো। মূলত এই মুহূর্তে মুম্বাইত উপস্থিত আছে এগারী সুযোগ্য সন্তান, যেগী সন্তানে শব্দতন্ত্রী হিসেবে বলিউডত প্রতিষ্ঠা লাভ করবলে সক্ষম হয়েছে, আর এই মুহূর্তে ভাওনাস্থলীত উপস্থিত আছে দেবজিৎ সাংমা। আমি তখেতর মুখে জানিলে চেষ্টা করি এই মুহূর্তে লাভ করা অনুভূতি, আপন ঘরখনেরপর দূরত থাকিও কলা সংস্কৃতির মুখরিত হয়ে পড়ছে এই ভাওনাস্থলী এই মুহূর্তে কেন লাগছে দেবজিৎ সাংমা? খুব ভাল লাগছে, মানে যেটা ইয়াত প্রথম সোমাইছো গায়ন বায়ন চলি আসে, মানে কোথাও যে মোর গার নম শিয়রি গেছে, মানে সেই পরিবেশ মানে বহুত আগতে আমি দেখিছো ভাওনা গাঁত থাকতে,
আজি বহুত বছর আমার লড়া ছালীটা বাদে দিয়ে মানে নিজেও আজি বহুত বছর মূরত দেখিল খুব একটা সুন্দর অনুভব আর ঘরেরপরা ইমান দূরত থাকি ইয়াত আজি সেই আকো আমার সেই আগর পরিবেশ এটা পাওয়া মানে নিজকে মানে খুব সৌভাগ্যবান বলে ভাবছো আর ইয়ার যখন মানুষে মানে লাগি আছে নিষ্ঠা সহকারে গগনার যে মানুষ যথেষ্ট প্রশংসনীয় আর মানে শলাগবলিয়া পদক্ষেপ বলে মানে ভাবো আহি থাকা দিনবিলাক কেনেকুৱা ধরনের এপ্রোচ লোক বিচাৰিছে আপনাদের যে থলুৱা সংস্কৃতিক রক্ষা করার একটা অনুপম নিদর্শন দাঙি ধরা হয়েছে আজির ভাওনা প্রদর্শনের জড়িয়ে এগারী অসমীয় ব্যক্তি হিসাবে সুযোগ্য সন্তান হিসাবে আপনার নিশ্চয় কিছু দায়িত্ব আছে এই মুহূর্তে করবল কেনেকুৱা ধরনের পদক্ষেপ হাতত লোক বিচার বিভিন্ন ধরনের কথা ভবা হয়েছে আমি এনেতো আমার বিহুটো আজিকালি ইয়াত পতাটো মানে খুব সাধারণ নিচিনা হয়েছে মুম্বাইতে আপনার অন্তত ছখনমান বিহুটো হয় আর তার উপরেও আমার শঙ্করদেবর তিথি মাধবদেব এইবিলাকও আমি চলি আছে স্থানীয়ভাবে আর এই ভাওনা আমার প্রথম পদক্ষেপ ইয়াত আসলে কিন্তু আজি সেইখানে আমি বাহিরে বাহিরে বহু কথা পাতি থাকা হয়েছে যে এই বস্তুটো যদি আমি ধারাটো কন্টিনিউ করব পারো এটা অকল ভাওনা বুলিয়ে নয় আর বিভিন্ন আমার যিমানখিনি আমি তেনেকুৱাকে আগুয়াই নিব পারো আমার নিজের থলুয়া সংস্কৃতি আর সুবিধাটো হয়েছে কি ইয়ার স্থানীয় মানুষেও সাবলে একটা সুযোগ পাইছে এই একটা সুবর্ণ সুযোগ আসলে আমি এটা মুম্বাইতে নন মারাঠি মানুষ ঢেই আছে ইয়াত এটা সো সেই সকলের আগতো আমি আমার কলা সংস্কৃতি আমি তুলি ধরব পাৰিছো আর আমি অনাগত দিনত আমি এটা মানে গম পাইছে সাকে আমি এটুকুরা জায়গার কারণে লাগি আছো নামঘর আমি প্রতিষ্ঠা করবর কারণে পলিটিক্যাল কথা আছে এইবিলাকৰ ওপৰতো আমার হয়েছে কথা বতরা আমি আশাবাদী সাকে সম্ভব আমি অহা দুবছর ভিতর তো আমি তেনেকুৱা টুকুরা জায়গা পাম কিন্তু শঙ্করদেবর যে অনুপম সৃষ্টি আমি দেখবলে পালো যে ভাওনা বা সত্রিয়া নৃত্য যেখানে শঙ্করদেবর অনুপম সৃষ্টি সেই অনুপম সৃষ্টিখিন কিন্তু আমি বাহিরত লো যাবলে সক্ষম হওয়া নাই শঙ্করদেবর যে সৃষ্টি আছে সেই সৃষ্টি যি কারণে নহক কেউ আমি সীমা চারিবেড়ের মাজত এতালে আবদ্ধ হয়ে থাকা দেখবলে পাইছো আপনি যেহেতু রাষ্ট্রীয় প্রেক্ষাপটত কাম করে আছে আপনার বহুসংখ্যক আমি দেখবলে পাইছো যে মুম্বাইত অর্থাৎ বলিউডত সন্তান ইতিমধ্যে উজ্জ্বলি উঠা পরিলক্ষিত হয়েছে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গী সামগ্রিকভাবে একটা প্রেক্ষাপট তৈরি করে সামগ্রিকভাবে মঞ্চ তৈরি করে শঙ্করদেবর বা গুরুজনার সেই সৃষ্টি আমি বাহির লো যাওয়ার চেষ্টা চলাব নো নাকি আজি না আমি পারো আর এই শঙ্করদেব সংঘই আপনার যা কেবা বছরেরপরা এনেকে নির্দিষ্ট বহু ডরকে নহলেও কিছু কিছু অনুষ্ঠান ইয়াত আমার করে আছে শঙ্করদেব সংঘ মানে নিজেও তো দুবারমান আসিলো আর এই গুরুজনের সৃষ্টি আসলে এই ধারাটা আরম্ভ হয়েছে এই যুক্ত ইমান বছর হওয়া নাছিলে এই যা তিন চারি বছরেরপরা এই ধারাটা হয়েছে আমার নিজেও দেখিছো আর খুব ভাল মানে এইবিলাক শিকবলে আমার আমি আমার পিছর জেনারেশনের কথা পিছত আহিম আমি নিজেই প্রথমতে আসলে শিকবলে বহু কথা আছে আর আমি শিকিলে আমার পিছর জেনারেশন সেই কথাখিনি আমি থাকে যাব পাৰিম গতি এই যে আজি যা তিন চারি বছরের যে আরম্ভ হয়েছে মানে ভাবো এই আশা মানে মানে যে কলো যে আপনার তিন চারি বছরের ভিতর ইয়ার একটা যথেষ্ট গতি লাভ করব বলে আমি ভাবো কেবল বেসরকারিভাবে করলে নহব যে সরকারিভাবে কিছু নিশ্চয় সহায় সহযোগিতা লাগবে এই ক্ষেত্রে বহুখিনি করবলগা আছে আর ইতিমধ্যে একটা দাবি উত্থাপন করা হয়েছে যে মুম্বাইত একটা মাটি লাগে যে মাটিত একটা নামঘর স্থাপন করবে যে নামঘর পুয়া গধূলি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব কিংবা মাধবদেবর চর্চা হব সৃষ্টি আজি লোক আলোচনা হব যে আলোচনায় তরুণ প্রজন্ম যখন মুম্বাইস্থিত লোক আছে তরুণ প্রজন্ম সেইখানে আলোয়ে লোলে সক্ষম হব সরকারও আপনি কি এপিল করব বিচার এই মুহূর্তে ইয়ারপরা সো এই কথাটা হয়েছে আমি প্রথম কথা আমি সরকারক খুব সামগ্রিকভাবে গোটেই আমি কি করব বিচারিছো ইয়ার উদ্দেশ্য কি এইখানে ভালকে আগে প্রথম কথা তুলে ধরব লাগবে আর মানে আশা করিম যে সরকারিভাবেও যদি আমার সরকারে আমার মহারাষ্ট্র সরকারের অকান কথা পাতি অকান যদি কথাটা অকান সহায় করে দিব পারে তেতিয়াহলে আমি যথেষ্ট ভাল পাম আর মানে আশাবাদী যে সরকারে সেইখানে কাম যথেষ্ট করব বলে মানে যথেষ্ট আশাবাদী কারণ এই একটা খুব মহৎ উদ্দেশ্য আসলে ইয়াত ব্যক্তিগত কারো লাভ স্বার্থ নাই এটা একটা সামাজিকভাবে একটা খুব মহৎ কাম হবলে গৈ আছে বলে মানে ভাবিছো আর মানে ভাবো এনেকা ভাল কাম একটা সরকারে সহযোগ করব মূল এই মুহূর্তে উপস্থিত আছে এগারী জনপ্রিয় কণ্ঠশিল্পী অনিন্দিতা পাল কিন্তু অনিন্দিতা পাল এই মুহূর্তে উপস্থিত আছে মায়ানগরী মুম্বাইত আর প্রাণ সকল ইতিমধ্যে অবগত যে থলুয়া কলা সংস্কৃতির মুখরিত হয়ে পড়েছে এটা মুম্বাইর একটা বিশেষ অঞ্চল যত প্রদর্শন করা হয়েছে শ্রীমন্ত শঙ্করদেবর সেই অপূর্ব সৃষ্টি ভাওনা কেনকা লাগছে এই মুহূর্তে বিরাট ধুনিয়া মানে মোর ইমান একটা মানে সাংঘাতিক একটা মুহূর্ত মানে এনেকাকে বোম্বেত ভাওনা উপভোগ করব পাৰিম সেটা ভাবা নাছিল দে খুব ভাল লাগছে বিরাট এনজয় করছো মুম্বাইত আসলে যেনকা ধরনের ভাওনা প্রথমবার কারণে করা হয়েছে আর আয়োজক স্বতঃস্ফূর্ত সহায় দেখবলে পাওয়া গেছে আর আয়োজক সকল আমাক জানাইছে যে সকলেরপরা বরঙনি লো পেলে আসলে ভাওনা উদযাপন করা হয়েছে কোনো ধরনের স্পন্সরশিপ ইয়াত নাই এই ক্ষেত্রে এগারী অসমীয়া হিসেবে নিশ্চয় গৌরব অনুভব করা হয়েছে ইয়াত অফকোর্স এটা একটা কথাই না আমি যতে থাকো বিশ্বর যে জায়গাতে থাকা হয় অসমীয়া বলে কোতে একটা
বেলেগ ধরনের একটা ফিল সদায় হয়ে থাকে। আর তার লগতে যেটা আমার একচুয়ালি তেওঁলোকে নামঘর এখনের কারণে দান বরঙনি বিচারিও আছে, প্লাস মাটি বিচারি গভর্নমেন্টের ওসব এটা হেৰি কৰি আছে, আমি এইটার কারণেও লাগি আছো। তার লগতে যেটা শুনিলো ভাওনা আনি আছে আমার সকলোরেপরা বিচারিছে অল্প সহযোগিতা, মানে এনেকা একটা ভাল একটা বস্তুর কারণে পয়সা দিবলে মানে আরো বেশি ভাল লাগে। আর এই সময় মানে ভাবো যে মই এই বছরটো ইমান বেশি যাওয়া আহা করা হয়েছে, মানে এই সময়টো যে মিলি গেল যে মই বম্বেত আছো চাব পারিলো, নহলে তো মিস করলোহেতেন। বম্বেতে চাব পারিলো ভাওনাটো খুব ভাল লাগিছে। এই মুহূর্তে মূলত উপস্থিত আছে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জানু বৰুৱা, বোম্বাই উপস্থিত আছে এই মুহূর্তে মূলত। আমি তখেতর মুখে জানিবলে চেষ্টা করি ইয়াত ভাওনা উপভোগ করার পিছত তখেতর মনের প্রতিক্রিয়া কি, তখেতর অনুভূতি কি এই মুহূর্তে জানুদা? ভাওনা বলতে সদায় ভাল লাগে, ভাওনা চাই ভাল লাগে, সরপর চাইছো আর একটা বেলেগ একটা ফুর্তি। আর বিশেষ বোম্বেত যে হয়েছে, বোম্বেত যে আনিছে, বিশেষ মানে খুবই ভাল লাগিছে যে এই গগনা অনুষ্ঠানটে ভাওনা ইয়াতর সজন্য দেখাইছে। আর বিশেষ বোম্বে থাকা সর লোক ছলীর কারণে এটা খুবই খুব উপভোগ্য, নতুন একটা অভিজ্ঞতা, আর যুক্ত নাকি হব লাগে। এটা দেখা গেছে আমি আনকি গুয়াহাটিতো তেনে নহয়, হ্যাঁ, যেটা শহর বিশেষ শহর লোক ছলীবিল সর লোক ছলীবিল ভাওনা চাবল পাব লাগে। ভাওনা বোলা বস্তুটা ইমান ধুনিয়া আর্ট ফর্ম শঙ্করদেব মাধবদেবে দি থ গেছে, আর এই যে ইয়ার যে কিনা যুক্ত বিশেষত্ব নয়, এই যেতালেক নেচায় আর যেতালেক উপভোগ নকরে আর যেতালেক তার ভাল ধরনের গভীরভাবে নেচায় তেতালেক তার এই গুরুত্বটা নুবুজিব। কিন্তু এই এটা জাতির কারণে খুবই একটা অপূর্বিক বস্তু, এটা একটা সমল, এটা একটা স্টিমুলাস, গোটে একটা প্রগতির স্টিমুলাস, এখন সুস্থ সমাজের যেটু সমল প্রয়োজন হয় না, সেটা একটা এই হয়েছে ভাওনা হয়েছে একটা ডর সমল। তো সেইফালের মানে কম যে আজি ইমান ভাল লাগিছে, মানে নবী মুম্বাইপা আছো বহুত দূর, এখন উপভোগ করবলকে আছো চাবলকে আছো, আর এই ভাল লাগিছে যে বিশেষ মহিলা গ্রুপটে ইমান সুন্দরভাবে করেছে, মই খুবই খুবই ধন্য বলি। বৰুৱা, আপনি দীর্ঘদিন ধরে বোম্বাইত আছে, আপনি সম্পর্ক রক্ষা করে আছে, যদি আপনি বোম্বাইর বাসিন্দা শেহতভাবে বোম্বাইত থাকে, যেটা আপনি ভাওনা উপভোগ করবলে পালে নিশ্চয় আপনি সেই গাঁৱৰ ঘরলে উভতি গেছে, গাঁৱৰ জানো বয়জন হয়ে পড়ছে এই মুহূর্তে, কেনদরে আপনি নস্টালজিক হয়ে পড়ছে এই মুহূর্তে, আপনি যেটা গাঁৱত আছিল শৈশবের অবস্থান ভাওনা নিশ্চয় চাইছিল আপনি, আপনি গাঁৱৰ সন্তান গাঁৱৰ লড়া এগারী? হ্যাঁ, মই গাঁৱত বহুত আমি ভাওনা চাইছি, আর প্রত্যেক ভাওনায় প্রথমতে চাইছিল আমি তিনদিনিয়া ভাওনা, তিনদিন তিনি রাতি যেটা ভাওনা হয় না, খুবই একটা ভাল অভিজ্ঞতা শিশু হিসাবে। আর এই নয় যে মানে এই যে পরম্পরাভাবে যেটা আমাকে মানে আগতে কোথাও যে শঙ্করদেবে যে দি থ গেছিল, ইয়ার বিশেষত্বটা মানে এই লাহে 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 বুঝা যায়। মই শিশুতেই বহুত বেশ ভাওনা চাইছো গাঁৱত, আর এতিয়াও মই এতিয়া যিমান ডাঙর হয়ে আহিলো নহয়, এইবিলাক যেতিয়া ভাল ধরনের অধ্যয়ন করবলে ললো এই আর্ট ফর্মবিলাক, তেতিয়া উপভোগ তেতিয়া মোৰ মই অনুভৱ হৈছে যে ইয়ার কিমান ডাঙর গুরুত্বপূর্ণ, এই কিমান ডাঙর গুরুত্বপূর্ণ এই ভাওনা বিষয়টো। ঠিক তেনেদরে আন কোনো বাকিবিলাক সৃষ্টিও যে শঙ্করদেবে দি মানে ইকুয়েলি খুব গুরুত্বপূর্ণ। এটা মই সদায় মিস করো বোম্বেত থাকি, এইবিলাক আজি ইয়ালে আহি খুব ভাল লাগিলে।
আমি আমি এটা আক্ষেপেৰে ক'ব বিচাৰিছোঁ যে শংকৰদেৱৰ যি আপুৰুগীয়া সৃষ্টি আছিল, ভাওনা হওক, নাট হওক, বৰগীত হওক, সেইসমূহ আপুনি কিন্তু ৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটত ভালকৈ চিনাকি কৰি দিবলৈ সক্ষম হোৱা নাই আজিলৈকে। সেয়া অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰে, বিশেষকৈ অসমৰ সীমাৰ ভিতৰত আৱদ্ধ হৈ পৰিছে। আপুনি অসমৰ যিগৰাকী এগৰাকী সুযোগ্য সন্তান, আপুনি আন্তঃৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটত এগৰাকী চিনাকি পৰিচালক, আপোনাৰ ওপৰত কিছু নিশ্চয় দায়িত্ব আছে মুহূৰ্তত, যে শংকৰদেৱৰ সেই কৃষ্টি, শংকৰদেৱৰ সেই সৃষ্টি, শংকৰদেৱৰ সেই আপুৰুগীয়া সম্পদখিনি আমি কেনেকৈ ৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটত চিনাকি কৰি দিব পাৰোঁ। এইটো সদায় যিবিলাক ব্যক্তিগত হিচাপে নহয় আমি প্ৰায়ে কৰা যায়। ভূপেন দাই বহুত কৰি থৈ গৈছে। আমি যিমানেই ব্যক্তিগতভাৱে আমি কৰোঁ, আমি কিন্তু আমাৰ দুখৰ বিষয় যে আমাৰ তাত ছিষ্টেম হিচাপে নাই প্ৰদেশখনত। আমি মাত্ৰ এটা কালচাৰৰ নামত বহুতবিলাক কিবা কিবি কৰি থাকোঁ, কিন্তু শংকৰদেৱক যে আমি বিশ্ব নেশ্যনেল আৰু ইণ্টাৰনেশ্যনেল এক্সপ'জাৰ এটা দিব লাগে, যে সেইফালৰ পৰা কোনো ধৰণৰ ভাল পৰিকল্পনা এইবিলাক হোৱা নাই আৰু হোৱাটো উচিত। আৰু শংকৰদেৱে যিখিনি দি থৈ গ'ল এটা বিৰল বস্তু এটা, মই এটা সৰুকৈ কথা এটা কওঁ, শংকৰদেৱৰ যিবিলাক তেওঁলোকৰ মানে কণ্টেম্পৰেৰী আছিল তেখেতৰ, যেনেকৈ গুৰু নানক, চৈতন্য মহাপ্ৰভু, কবিৰ, সুৰদাস, এইবিলাক আছিলে। যেতিয়া তেওঁলোকে ভক্তি মুভমেণ্ট এটা কৰিছিলে আজি 600 বছৰ আগতেই, তেতিয়া শংকৰদেৱে এটা তেওঁ বিশেষত্ব আছিলে কি, যে বাকীসকলৰ নিচিনাকৈ কৰা এই ধৰ্মীয় হিচাপত কৰা নাছিল, তেওঁলোকে তেওঁ ক্ৰিয়েটিভ বস্তুবিলাক কৰিলে, সৃষ্টিশীল বস্তুবিলাক আনিলে, যেনেকৈ ভাওনা, নাট, গীত, সংগীত আৰু পেইণ্টিং, গদ্য, কবিতা এইবিলাক আনিছিলে। এইবিলাক হৈছে এইবিলাক সৃষ্টিশীল বস্তু, ইয়াত কোনো ধৰণৰ ধৰ্মীয়বিলাক ভাৱ তেনেধৰণৰ নাছিলে। আৰু সেইটোৱে হৈছে কি, অসমীয়া আমি যে 600 বছৰ আজিলৈকে ভাল সুস্থ সমাজ এখন পালোঁ, তাৰ কাৰণে পাইছোঁ এই সৃষ্টিশীল বস্তুবিলাক যে তেখেতে দি এই সমাজ ব্যৱস্থা এটা মানে শক্তিশালী কৰিবলৈ উঠিব লাগিছিলে, সেইটো হৈছে বিশেষত্ব। গতিকে শংকৰদেৱ বাকী যিমান দিনা সাধুসন্ত আছিলে তেওঁসকলকৈ মোৰ মতে শংকৰদেৱ আছিলে বহু ওপৰত। সেইখিনিকে লৈ আমি এটা প্ৰপগেট কৰিব পাৰিব লাগে, গোটেই এখন প্ৰদেশখনৰ গোটেই জাতিটোৰ এটা কৰ্তব্য এইটো। এই দায়িত্ববোধটো এনেই ইণ্ডিভিজুৱেলি লোৱা হয়, আমি এতিয়া যলৈকে যাওঁ শংকৰদেৱৰ কথা কৈ ভাল পাওঁ, গৌৰৱ কৰোঁ, ভূপেন দাই কৰি গ'ল বা সি বহুতে কৰি গ'ল, কিন্তু ইয়াত ছিষ্টেম হিচাপে হোৱা নাই। চৰকাৰৰ ফালৰ পৰা এটা ছিষ্টেম এটা তেনেকুৱা এটা হ'ব লাগে। যদি চাওঁ তেতিয়া দেখিবলৈ পাম যে শংকৰদেৱৰ যি বৈচিত্ৰ্যপূৰ্ণ জীৱন দৰ্শন, বৈচিত্ৰ্যপূৰ্ণ জীৱন পৰিক্ৰমা, সেই পৰিক্ৰমা এখন ছবিৰ ভিতৰত আবদ্ধ কৰি ৰখাটো খুব যুক্তিসংগত কথা আছিল বা এটা প্ৰাসংগিক বিষয়বস্তু। এই সময় এতিয়ালৈকে আমি দেখিবলৈ পাইছোঁ যে অসমৰ পৰা কোনো ধৰণৰ তেনেকুৱা এপ্ৰ'চ লোৱা নাই, তেনেকুৱা কোনো ধৰণৰ পদক্ষেপ হাতত লোৱা নাই। কেৱল এম টেলিভিশ্যনৰ বেনাৰ সঞ্জীৱ নাৰায়ণে এখন এনিমেশ্যন ছবি নিৰ্মাণ কৰিছিল আৰু ছবিখনে ইতিমধ্যে ৰাষ্ট্ৰীয় আন্তঃৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটত ৰাইজৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু শংকৰদেৱৰ জীৱনৰ আধাৰত প্ৰথমখন এনিমেশ্যন ছবি। তাৰপিছত আমি দেখিবলৈ পাইছোঁ যে তাৰ আগত কিংবা পিছতো কিন্তু শংকৰদেৱৰ এই জীৱন দৰ্শন, শংকৰদেৱৰ জীৱন পৰিক্ৰমা, শংকৰদেৱৰ বৈচিত্ৰময় সামগ্ৰিক জীৱন যাত্ৰাটো কিন্তু আজিলৈকে চেলুলৈ বন্দী কৰাৰ কোনো ধৰণৰ পৰিকল্পনা হাতত লোৱা নাই, চৰকাৰীভাৱে হওক কিবা বেচৰকাৰীভাৱে হওক। নাই হোৱা, মই যি এখন দুই এখন হৈছে সেইখিনি যথেষ্ট নহয়, সেইখিনি যথেষ্ট নহয়, তাত আমাৰ বহুত ক্ৰুটি ৰৈ গৈছে। মই আকৌ কওঁ যে মই ব্যক্তিগত হিচাপে কৰা বস্তু নহয়, এইবিলাক সমূহীয়া হিচাপে কৰা বস্তু, বিশেষকৈ চৰকাৰখন আগবাঢ়ি আহিব লাগিব। এইবিলাক চৰকাৰৰ ঘৰত মানে থিংক টেংক থাকিব লাগিব, এইবিলাক চিন্তা চৰ্চা কৰাৰ কাৰণে সেইটো মোৰ বোধেৰে হোৱা নাই। আমি বঁটা এটা দিওঁ হয়, কিন্তু ইণ্টাৰনেশ্যনেল বঁটা বুলি কওঁ, কেইবাবাৰো সেই বঁটাটো বন্ধ হৈ আছে চৰকাৰৰ। অঁ, কিন্তু কিয় এই বঁটা দিয়াটোৱে যথেষ্ট নহয়। শংকৰদেৱে আমি যদি গোটেই পৃথিৱীয়ে যদি জানিবলৈ পোৱা নাই, এইটো অসমীয়া জাতিটোৰ ভুলৰ কাৰণে বা অসম চৰকাৰৰ ভুলৰ কাৰণেই হৈছে। এইটো বাকী আমি বেলেগক দুখ দিব নোৱাৰোঁ, আমি দিল্লীক দুখ দিব নোৱাৰোঁ বা লণ্ডনক দুখ দিব নোৱাৰোঁ, সেইটো আমাৰ গাতেই দুখ। এগৰাকী চিত্ৰ পৰিচালক হিচাপে বা এগৰাকী অসমৰ সুযোগ্য সন্তান হিচাপে আপোনাৰ নিশ্চয় কিছু কম কৰিবলগীয়া আছে এই মুহূৰ্তত, যে আপোনাৰ এটা বক্তব্যলৈ অসমবাসী ৰাইজে খুব আগ্ৰহেৰে বাট চাই থাকে, আপোনাৰ এখন ছবিলৈ অসমবাসী ৰাইজে খুব আগ্ৰহেৰে বাট চাই থাকে, আপোনাৰ এটা মন্তব্যলৈ অসমবাসী ৰাইজে খুব আগ্ৰহেৰে বাট চাই থাকে, আপোনাৰ ব্যক্তিগত কিবা পৰিকল্পনা আছে নেকি যে শংকৰদেৱৰ জীৱনৰ আধাৰত আপুনি এখন ছবি নিৰ্মাণ কৰিব? নাই, মই তেনেকৈ মই ব্যক্তিগত হিচাপে লোৱা নাই। মই মাত্ৰ এইটোৱে ভাবোঁ যে জানো যে নতুন নতুন উঠি অহা ল'ৰা ছোৱালীবিলাকে এই শংকৰদেৱৰ বিষয়ে অধ্যয়ন কৰাটো উচিত, আৰু সেই এনভাইৰনমেণ্ট এটা, সেই পৰিৱেশ এটা সৃষ্টি কৰি দিয়াটো
সরকারের খুব বা ডর দায়িত্ব এই গোটে জাতি জাতিটোর দায়িত্ব। এটা এইটাই একটা উদাহরণ যে শঙ্করদেবে এখন সুস্থ সমাজ গড়ব পারে এই কারণে এই একটা বিশেষত্ব। সেইফালের শঙ্করদেবর যখন আদর যখন গেল অবদান দিয়ে থ গেল ইমান গুরুত্বপূর্ণ অবদান, আর সেই অবদানখিন এটা উঠি অহা লোকবিলাকে জানিব পাব লাগে বা অধ্যয়ন করবলে পাব লাগে, আর সেই ইন্টারেস্ট বহাব পাৰিব লাগে নতুন প্রজন্মর মাজত। আর এটা আমি ব্যক্তিগতভাবে কই থাকা কথা নহয়, এটা সামগ্রিকভাবে একটা প্রশ্ন দরকার, এইটো এই প্রশ্ন দরকার। এই আসিল সুযোগ্য সন্তান আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটত নাম উজ্জ্বল করবলে সক্ষম হওয়া আমার অতিকৈ শ্রদ্ধার জানু বড়ুয়া। জানু বড়ুয়া একটা স্পষ্ট বক্তব্য যে শঙ্করদেবর সেই বৈচিত্র্যময় জীবন, শঙ্করদেবর সেই বৈচিত্র্যময় জীবন পরিক্রমা আমি রাষ্ট্রীয় তথা আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটলে আজিলেকে লৈ যাবলৈ সক্ষম হওয়া নাই। তাত ভুল সরকারের, তাত ভুল অসমীয়া রাইজর। আহক আমি সংকল্প ল জানু বড়ুয়ার এই বক্তব্যর আধরিয়ে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর সেই বৈচিত্র্যময় জীবন পরিক্রমা, বৈচিত্র্যময় জীবনের পরিক্রমা, উত্থান পতন, সাংস্কৃতিক দিক, সামাজিক দিক সকলোখিনি আমি রাষ্ট্রীয় তথা আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটত লৈ যাবলৈ সামগ্রিকভাবে এখন মঞ্চত ঠিয় হও। সেইখন মঞ্চ হব অসমীয়া জাতির মঞ্চ, অসমীয়া জাতির সংস্কৃতি মঞ্চ।